আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আপনাদের সামনে আরেকটি নিউ টপিকের উপর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনারা মূলত কী টপিক সম্পর্কে ভিডিও দেখতে চলেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন পরবর্তী সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এই ভিডিওটি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করবেন এবং কাস্টমাইজ করবেন। আমি এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি কোনো স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না। তো এই জন্য আপনাদের অবশ্যই একটি অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনারা কীভাবে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরটি ওপেন করে নিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, আপনারা সার্চ বারে লিখে দিবেন ইনস্টাগ্রাম, INST, আমি ইনস্টাগ্রাম লিখে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। আমারটা যেহেতু ইনস্টল করাই সে তো আর দেখাচ্ছে না, আপনাদের এখানে ইনস্টল অপশন দেওয়া থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। এখন সরাসরি এটা আমি ওপেন করে নেব। তো আমি ব্যাকে চলে আসলাম, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। তো এটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, এখানে দুটি অপশন পাবে। আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন অথবা জিমেল দিয়েও অথবা ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের সাজেস্ট করব ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করার জন্য। আপনারা সরাসরি চলে যাবেন ইমেল অ্যান্ড ফোন নাম্বারে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন, আবার ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন। আমি যেহেতু ইমেল দিয়ে ক্রিয়েট করব তাই ইমেলে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিমেলটি সিলেক্ট করে দিবেন। আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিলাম। তো এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হতে পারে, যদি এরকম ইন্টারফেস আসে সরাসরি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, আর যদি এমন না আসে তাহলে ভেরিফিকেশন কোড আসবে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা কনফার্ম কোডে ক্লিক করে দিবেন, আপনাদের জিমেলে একটি কোড চলে আসবে। দেখুন আমার কোডটা অলরেডি চলে এসেছে। তো আমি আমার কোডটি দিয়ে দিয়েছি, এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো আবার। এখন আপনাদের সামনে আমার ইন্টারফেস শো হতে পারে, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই সাজেস্ট করবো আপনাদের অরিজিনাল নামটি দেওয়ার জন্য। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, একটা আপনাদের দেখানোর জন্য নাম দিয়ে দেব নাজমুল হাসান। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, এখন জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অ্যান্ড স্নাইক কন্ট্যাক্ট, এখানে আমি ক্লিক করে দিলাম। তো আপনাদের কাছে পারমিশন চাইবে, আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। এখন আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থটি দিবেন অবশ্যই। তো আমি আমার দেখানোর জন্য একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এখন জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন, জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে আমার ইন্টারফেস শো করবে সাইন আপ অথবা চেঞ্জ ইউজার নেম। আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিই কীভাবে কাস্টমাইজ করবেন। আপনারা চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। তো আপনাদের এমন ইউজার নেম থাকতে পারে, আপনারা জাস্ট আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেমটি একটু চেঞ্জ করে দেব। তো দেখুন আগের যেটা অর্গ্যানিকভাবে ছিল সেটা আমি চেঞ্জ করে দিলাম, এখন জাস্ট দেখাচ্ছি নাজমুল 852005, আমি একটা দিয়ে দিলাম। জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এটা রেজিস্টারিং হচ্ছে, তো এটার প্রসেস একটু সময় লাগতে পারে। তো এটা অলমোস্ট হয়ে গেল। এখন আপনারা চাইলে আপনাদের কানেক্ট করতে পারেন ফেসবুক অ্যাকাউন্টের সাথে বা স্কিপ করতে পারেন। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই যেটার সাথে কানেক্ট করবেন তা অবশ্যই আপনার অফিসিয়াল ফেসবুকে লগ ইন করে রাখবেন। তো আমি এটা ক্রিয়েট করে ফেললাম। তো এটা আমাদের ক্রিয়েট করা শেষ, এখন আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন, আপনারা দেখবেন নিচে কর্নারে প্রোফাইল লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন প্রোফাইলে। তো আপনারা দেখবেন আপনাদের এখানে কোনো পিকচার দেওয়া নেই, কোনো ফলোয়ার নেই, যেহেতু এটা নিউ ক্রিয়েট করা। জাস্ট আপনারা এডিট প্রোফাইলে চলে যাবেন,
এডিট প্রোফাইলে ক্লিক করে দিলাম, তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। দেখুন আপনাদের নাম, আপনাদের ইউজার নেম সবই আছে, আপনারা ভিউ দিতে পারেন এখানে। এখানে আপনারা চাইলে প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন। এখন আমি আমার প্রোফাইলটা চেঞ্জ করে দিব, জাস্ট চেঞ্জ প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে নিউ প্রোফাইল ফটো, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, তো আপনাদের সামনে এমন পারমিশন চাইতে পারে, আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউয়ে ক্লিক করে দিচ্ছি, তো আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হতে পারে। তো আপনারা জাস্ট আপনাদের কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচারটি যাচাই করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট এখন নেক্সটে ক্লিক করে দিবেন। উপরে দেখুন তীর মার্ক আছে, সেখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, তো আবার সেমভাবে এখানে ক্লিক করে দিবেন। তো প্রসেস হচ্ছে, দেখুন এখানে একটু প্রসেসিং লোডিং হবে, তো এটা লোডিং হচ্ছে। তো দেখুন আপনার প্রোফাইলটি চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আপনারা কাউকে ফলো দিতে পারেন এখান থেকে, বা এটা নাও ফলো দিয়ে স্কিপ করতে পারেন। তো মূলত এভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো আশা করি ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।